हिट द सब्सक्राइब बटन एंड शेयर द चैनल। ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়েছি যেখান থেকে এনথালপির ডেফিনেশনটা জানতে পারা যাবে। এবার আমরা আসবো এনথালপির কনসেপ্টে। তো প্রথমেই যদি আমি একটা স্থির আয়তনে একটা গ্যাসকে একমোল কোনো গ্যাসকে রাখি, তাহলে এখানে আমি পিস্টনটাকে একদম ফিক্সড করে দিলাম যে এই পিস্টনটা আর উঠানামা করতে পারবে না, সুতরাং তার আয়তনও স্থির, আয়তন কনস্ট্যান্ট, ভলিউমটা কনস্ট্যান্ট। এই অবস্থায় এই গ্যাসের মধ্যে যে গতিশক্তি আছে তা কোনো কাজ করতে পারবে না। আমরা জানি কাজ করতে গেলে কিছু সরণের প্রয়োজন, কারণ কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, এটা আমরা আগেই জানি। কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি। সুতরাং এইখানে যদি গ্যাসের কিছু কাজ করতে হয়, পিস্টনটাকে অবশ্যই তার সরাতে হবে। কিন্তু আমরা যদি পিস্টনটাকে ফিক্সড করে দিই, তাহলে আয়তন স্থির, ভলিউম ফিক্সড, সুতরাং এইখানে যে গ্যাস রয়েছে তা কোনো কাজ করতে পারবে না। এই অবস্থায় গ্যাসের মধ্যে যে শক্তি রয়েছে তা শুধু তার এলোমেলো গতিশক্তি রূপেই বর্তমান। সুতরাং এইখানে স্থির আয়তনে এই গ্যাসের মধ্যে যে শক্তি রয়েছে তা হচ্ছে তার আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি। কিন্তু এই জায়গাতে আমরা কি করলাম, আমরা তার আয়তনটাকে ফিক্সড রাখলাম, পিস্টনটা এমন নিলাম যাতে সে উঠানামা করতে পারে ফ্রিলি। এখন যে গ্যাস তার মধ্যে, আমরা এই পাত্রের মধ্যে যখন একমোল গ্যাস নিলাম, সেই একমোল গ্যাস, এই একমোল গ্যাসের যে প্রেশার তা যদি বাহ্যিক প্রেশার থেকে, পি এক্সটার্নাল থেকে যদি বেশি থাকে পি ইন্টারনালটা, তাহলে এই গ্যাসের কণাগুলি এই পিস্টনকে উপরে তুলে দেবে, অর্থাৎ সে কিছু কাজ করতে পারবে। এর মানে হচ্ছে প্রেশারকে ফিক্সড করার জন্য, পি ইন্টারনালকে পি এক্সটার্নাল সমান করার জন্য এই গ্যাসটা কিছু কাজ করছে এবং পিস্টনটাকে উপরে তুলে দিচ্ছে। এই প্রক্রিয়া ততক্ষণ অবধি হবে যতক্ষণ না পি ইন্টারনাল পি এক্সটার্নাল সমান হয়, অর্থাৎ বাহ্যিক চাপ আভ্যন্তরীণ চাপের সমান যতক্ষণ না হয় ততক্ষণ অবধি পিস্টনটা এরকমভাবে উপরের দিকে উঠবে। এর মানে এই অবস্থায় চাপ স্থির রাখার জন্য এই গ্যাসের কণাগুলি পিস্টনটাকে উপরে তুলে দিচ্ছে, তাই স্থির চাপে গ্যাসের কণাগুলি কিছু কাজ করতে পারে। স্থির আয়তনে যখন আমরা দেখেছিলাম তখন গ্যাসের কণাগুলি কিন্তু কোনো কাজ করতে পারেনি, কিন্তু যখন চাপ স্থির রাখা হয় তখন গ্যাসের কণাগুলি কিছু কাজ করতে পারে। সুতরাং স্থির চাপে গ্যাসের কণাগুলির মধ্যে যে শক্তি জমা রয়েছে তা দুইটা রূপে জমা রয়েছে। কী কী রূপে? একটা হচ্ছে গ্যাসের এলোমেলো গতিশক্তি রূপে, আর একটা হচ্ছে কিছু কার্য করার মতো শক্তি রূপে। এবং এই যে কার্য, সেই কার্যটা কীভাবে হচ্ছে? সেই কার্যটা হচ্ছে চাপ আয়তনিক কার্য। আমরা দেখেছি যে চাপ ইন্টু আয়তন অর্থাৎ প্রেশার ইন্টু ভলিউম মানে হচ্ছে কার্য। সুতরাং এখানে যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে ফিক্সড প্রেশারের এগেনস্টে, সুতরাং এখানে কিছু কার্য সম্পাদিত হচ্ছে। তাই এইখানে যখন চাপ স্থির রাখা হয়, এই সিস্টেমের মধ্যে চাপ যখন ফিক্সড, তখন গ্যাসের মধ্যে যে জমা শক্তি তা দুইটা, দুই ধরনের শক্তি। একটা হচ্ছে গ্যাসের কণাগুলির এলোমেলো গতিশক্তি, যেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইউ, প্লাস কিছু চাপ আয়তনিক কার্য করার মাধ্যমে শক্তি অর্থাৎ পিভি। এই যে মোট শক্তি স্থির চাপে, এই এই মোট শক্তিটা গ্যাসের কণাগুলির মধ্যে জমা। স্থির চাপে এই যে গ্যাসের মোট শক্তি, এটাকেই বলা হয় এনথালপি, এটাকে এই চিহ্ন দিয়ে লেখা হয়। সুতরাং এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ওই আমরা যখন দেখি ভাত রান্না করার সময় ভাতের যে ডেকচির যে ঢাকনিটা থাকে, এটা সবসময় লাফায়, মানে উপরের দিকে উঠতে চেষ্টা করে। এর মানে ওই ডেকচির ভিতরে যে গ্যাস আছে, সেই গ্যাসের মধ্যে শক্তিটা দুই রূপে জমা আছে। একটা হচ্ছে ডেকচিটাকে উপরে উঠানোর জন্য কিছু কার্য সে করছে, এবং ভিতরের এই কার্য করার জন্য তার মধ্যে কিছু শক্তি আছে, প্লাস ওই গ্যাসের কণাগুলির মধ্যে কিছু তাপমাত্রা রয়েছে, ফলে এই তাপমাত্রাটা তার হচ্ছে এলোমেলো গতিশক্তি। সুতরাং ওই ডেকচির মতো, ডেকচির ভিতরে যে গ্যাসের কণাগুলি রয়েছে তার মধ্যে শক্তিটা জমা রয়েছে গ্যাসের কণাগুলির এলোমেলো গতিশক্তি প্লাস কিছু চাপায়তনিক কার্য রূপে। সুতরাং এই ক্ষেত্রে তার এনথালপি, তার যে হিট কন্টেন্ট বা তার যে মোট শক্তি, সেটা হবে এনথালপি ইকুয়াল টু ইউ প্লাস পিভি। সুতরাং বোঝা গেল
যে স্থির চাপে যদি কোনো সিস্টেমের মোট শক্তিকে আমরা দেখি, তাপ শক্তিকে, সেটা হবে তার এনথালপি, যে এটা হবে আন্তঃশক্তি মানে ইন্টারনাল এনার্জি প্লাস চাপায়তনিক কার্যের যোগফল।